আমি সব সময় ভয় থাকি যে তারা যে কোনো মুহূর্তে আমাকে এখন মেরে ফেলবে। কথিত প্রভাবশালী মাহবুব আলম ও তার বাহিনী কর্তৃক পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখল করার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা, নির্যাতন ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নগরীর আগ্রাবাদ এক্সপ্রেস রোডস্থ রহমান বাগ আবাসিকের স্থায়ী বাসিন্দা ভুক্তভোগী শামসুন নাহার ভূঁইয়ার পরিবার। 28 মে রবিবার দুপুরে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগী শামসুন নাহার ভূঁইয়া। তিনি জানান, নগরীর আগ্রাবাদ এক্সপ্রেস রোডে তার নিজ দখলীয় সম্পত্তিতে আদালতের চলমান মামলাকে উপেক্ষা করে মাহবুব আলম ও পার্শ্ববর্তী রেজওয়ান মুন্নার যোগ সাজসে জোরপূর্বক সম্পত্তি দখল ও হত্যার উদ্দেশ্যে শতাধিক সন্ত্রাসী বাহিনী দিয়ে বাড়িতে হামলা চালিয়ে বাড়ির সব মালামাল লুটপাট করে নিয়ে যায়। আমাদেরকে যেভাবে না জানিয়ে কোর্টের কোনো আদেশ ছাড়া একটা মামলা প্রক্রিয়াধীন থাকা অবস্থায় নামজারি তার নামে না হওয়া সত্ত্বেও, দুইবার তার নামজারি খারিজ করা সত্ত্বেও, এমনকি এখানে নিষেধাজ্ঞা থাকা অবস্থায় সে কিভাবে আমার বাসায় ঢুকে আমাকে বের করে দেয়। মাহবুবুল আলম এবং তার যে সহযোগী এই রেদওয়ানুল হক মুন্ডা, আমাদের যে প্রতিবেশী, সে সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত, সে এই কাজগুলা করে আমাদেরকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছে। এবং আপনারা জানলে অবগত হবেন যে সে সময় আমি জীবন নিয়ে যে কি পরিমাণ হুমকির সম্মুখীন হয়েছি এটা বলার কোনো অবকাশ নাই। লুটপাট, ডাকাতি, আমাদেরকে মেরে ফেলা এবং মেরে ফেলে আমাদের পুরাটা সে দখল করে নিবে। প্রায় 100 জনের মতো লোক নিয়ে আমার ঘরে প্রবেশ করে রেজানুল হক মুন্না। আগে ওনার দলবল, উনি ছিল রাস্তার ওপাশে ছিল, উনি ওনায় আসার আগে ওনার যে দলবল ছিল, তারপর ওনার যে প্রতিনিধি রেজানুল হক মুন্না, উনি এসে আমাদের সিসিটিভি ক্যামেরা ট্যামেরা সব কিছু ভেঙে ফেলে বাড়িতে ঢুকে আমাদেরকে বাড়ি থেকে বের করার জন্য সমস্ত কাপড় চুপড়, আমাদের বিভিন্ন আসবাবপত্র, টিভি থেকে, ফ্রিজ থেকে সব কিছু বের করে দেয় এবং আমার হাজবেন্ডকে মারার জন্য 4-5 জন ধরে। আমি ওনাদের হাত থেকেও কোনো মতে তাকে মানে ছাড়ায়ে তাকে অন্যভাবে আমি বাড়ি থেকে বের করি, কারণ তার জানের উপর বিশাল পরিমাণে হুমকি ছিল। আমার 2টা বাচ্চা ছিল, আমি বাচ্চাগুলোকে কোনোভাবে সেভ করে আমার ভাড়াটিয়াদের বাসায় নিই। অস্ত্র ছিল হাতে, অস্ত্র সব হাতে অস্ত্র ছিল, 2-3 হ্যাঁ আছে আছে, তারা হাতে অস্ত্র, ছুরি, এই টাইপের জিনিস নিয়ে ঢুকেছে। তারপর ভিতরে দেখলাম পিস্তলও ছিল 2-1 জনের হাতে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী ও তার পরিবার। এখন আমাদের জানমালের কোনো নিরাপত্তা নাই, আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই এবং প্রশাসনের কাছে আবেদন জানাই যে সর্বাত্মকভাবে আমাদেরকে একটু সাহায্য করা হোক। আমরা একটা ভুক্তভোগী পরিবার, আমি আমার সব কিছু হারিয়ে ফেলছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শামসুন নাহারের স্বামী আরিফিন ও প্রতিবেশীরা।